চলে আসলাম আজকে আলিপুরদুয়ার শহরে। বহুদিন আসার খুব ইচ্ছা ছিল কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। এই শীতের মধ্যে আলিপুরদুয়ার শহরে সকাল সকাল চলে এসেছি, এক বেলা থাকবো, তারপরে দুটো বেলা আমরা ট্রেন ধরে চলে যাবো। একবেলা তো দেখবো এখানে কি খাবার দাবার পাওয়া যেতে পারে। ক্লক টাওয়ার এখানে একটা আছে, সে মোড়টাতে আছে, এর আশেপাশে দেখবো কি খাওয়া দাওয়া পাওয়া যায়, তারপরে দুপুরে কোথায় কী খাওয়া পাওয়া যেতে পারে সবই দেখবো। ধরা যাক আলিপুরদুয়ার শহর। তো আলিপুরদুয়ার শহরে এসে শুরু করলাম আলিপুরদুয়ার শহরের চৌভতিতে গামা মহন্তা এন্ড সন্সের খাবার খাওয়ার জন্য। এখানকার মিষ্টি এবং এখানকার ব্রেকফাস্ট নাকি শুনেছি খুব ভালো। তো শুরু করে এখানে কী কী পাওয়া যায় দেখি, যা যা পাওয়া যাবে সবই তুলে ধরবো, যাওয়া যাক। তো তৈরি হচ্ছে এখানে ছোলা বাটোরা, বাটোরা তৈরি হচ্ছে তাই তো ভাই? বাটোরা পুর থাকের মধ্যে কোনো পুর নেই, কোনো টক দই দিয়ে মিক্স করা হয়। ঠিক ঠিক, বা বড় কিন্তু হচ্ছে, বেশ বড় সরো বিট্টু, বেশ বড় সরো। একটা দাম কত করে হয়? একটা দাম 40 রুপিস, কিন্তু সাইজটা কিন্তু অনেকটাই বড়, মানে একটা খেলেই একজনের মনে হয় পেট ভরার জন্য যথেষ্ট। ওরে বাপ রে বাপ, কি সাইজ হয়েছে, বিগ সাইজের বাটোরা, বাহ, বড় সরো বাটোরা। দোকানের ভিতরে এসে দেখতে পাচ্ছি শিব ঠাকুরের বেশ কয়েকটা মূর্তি আছে, ইনারা যে খুব ভালো শিব ভক্ত সেটা এখানে বোঝা যাচ্ছে। আর ছোলা বাটোরা আচার দেখতে পাচ্ছি আছে। তো আলিপুরদুয়ার শহরে এসে শীতের সকালে গরমাগরম বেশ বিগ সাইজের একটা 40 টাকা দাম, যার দাম এই এত বড় সাইজ দেখুন বাটোরা, এরকম সাইজের বাটোরা যার দাম বললো 40 টাকা দেখি। আর সঙ্গে তো বললাম যে চানা মশলা যেরকম আছে, আর সঙ্গে একটা আচার আছে সঙ্গে, খেয়ে দেখি আগে গরমাগরম। বেশ খাদ্য, একটু লবণের পরিমাণটা বেশি মনে হচ্ছে কিন্তু খেতে কিন্তু বেশ, বাহ, ধোয়া ওঠা ছাঁকা তেলে ভাজা বাটোরা, এর সাথে চানা মশলা। কম্বিনেশন জব্বর আচার। আর সাথে চলে এসেছে বিট্টুর জন্য পুরি, 3 পিস পুরি আছে যার দাম বললো 20 টাকা, সঙ্গে আছে আলুর তরকারি। আমি নিয়ে নিয়েছি বড় সড়ো জাম্বো, বিট্টুর জন্য হয়ে গেছে ছোটো, নো টেনশন, আরও আছে সেই খাতে। ব্রেকফাস্ট করার জন্য কিন্তু একটা ছোলা বাটোরা যথেষ্ট, এনকার স্পেশাল কিছু মিষ্টি অবশ্যই ট্রাই করব। আলিপুরদুয়ার শহরে এসে শুরু করলাম পুরি দিয়ে, তো তরকারি খেয়ে দেখি। তরকারিটা খেতে ভালো, মানে টাইপ অফ লুচি, নট ডাল পুরি। তরকারি টেস্টটা ভালো, বেশ ঝাল ঝাল, লুচি লুচির মতনই খাস্তা, খেতে ভালো লাগছে। সকালে এরকম ব্রেকফাস্টই সচরাচর সবাই আমরা খেয়ে থাকি, বেশ ভালোই লাগছে। আলিপুরদুয়ারে আজকে সারাটা দিন কাটাবো, সো হালকা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম, দেখা যাক কোথায় কী খাওয়া যেতে পারে। তো সকালবেলা ডাল পুরি খাবার পর একটু মিষ্টিমুখ না করলেই নয়, তো নিয়ে নিচ্ছি একটা গুড়ের রসগোল্লা। সাইজটা দেখেছেন, আমাদের ওখানে হলে মিনিমাম একটা 20 টাকা দাম হতো, এখানে মাত্র 15 টাকা। সেটা ট্রাই করবো, একদম কালো, এটা তোমার জন্য পারফেক্ট, পারফেক্ট। গুড়ে চুবানো নলেন গুড়ে, সেই এত পুরনো, একটা 90 বছর পুরনো এই দোকানে এরকম মিষ্টি এক্সপেক্ট করা যেতেই পারে। আরও দুই রকম এখানকার স্পেশাল মিষ্টি নিয়ে নিলাম। বিট্টু তো বললো এই যে এই দোকানটা আছে প্রায় 90 বছরের পুরনো, বলছে 100 বছরও হতে পারে, ইনাদের ঠিক মনে নেই, কিন্তু বহু মানে ইনাদের ঠাকুরদাদের আমলে তখন নাকি এখানে মানে সামনে বটগাছ ছিল, অনেক ইতিহাস নাকি এর সাথে জড়িয়ে আছে। তো সেই দোকানের আরও দুটো স্পেশাল মিষ্টি নিলাম, যেটাকে বলা হচ্ছে ক্ষীর চপ, আর এটা হচ্ছে বসন্ত বাহার, এর দাম 15 টাকা, এর দাম 20 টাকা। তাকে ক্ষীর চপটা দিয়ে শুরু করি, বেশ নরম আছে কিন্তু, অনেকটা দেখতে অনেকটা ল্যাংচা স্টাইলের, মানে ভেজে তারপরে রসে দেওয়া। আর সঙ্গে দেখতে পাচ্ছি আবার এসেটা দেখুন, আবার ক্ষীরও দেওয়া আছে, বার্গারের মানে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে ক্ষীর ঢুকিয়ে দিয়েছে। ক্ষীরের চপ, সত্যি ক্ষীরের চপ, ঘিয়ে ভাজা, অসাধারণ খেতে। একটা সুন্দর সকালবেলাতে সুন্দর মিষ্টি খাওয়ার সুযোগ পেলাম। মিষ্টি প্রেমীদের কাছে এটা স্বর্গ, বসন্ত বাহার এটা বললে এখানকার নাকি অন্যতম সেরা একটা আইটেম। এ দেখুন নরম একদম, উপর তো দেখতে পাচ্ছি মালাই দেওয়া আছে ছানার, এটা
আমাদের এখানে অর্ডার একটা মালাই চপ বলে, হৃদয়ের অন্তঃস্থলে গিয়ে আঘাত করলো, এতটাই সুস্বাদু। সেই ক্ষেত্রে বসন্ত বাহার নাম দিয়েছে, নাম হয়তো মেবি এক এক জায়গায় এক এক রকম হতে পারে, কিন্তু খাবারের স্বাদ গন্ধ আলাদাই মজা। তো এই দোকানের যিনি বর্তমান যিনি ওনার কর্ণধার, সে হচ্ছে বাবলু মহন্ত মহাশয়। নমস্কার। তো আপনাদের এই দোকানটাকে কত দিনের, মোটামুটি কত বছর? মোটামুটি 90-95 বছর বয়সের দোকান আছে। আপনি কত বছর ধরে আছেন এখানে? আমি তো প্রায় ধরেন 15 বছর বয়স থেকে। 15 বছর বয়স থেকে এখন বয়স কত হয়ে গেল? এখন প্রায় 60-65 হবে। বাপরে, মানে বহুদিন ধরে। বহুদিন ধরে আছে। তো এখন আপনার নেক্সট জেনারেশন এখানে আসছে না নাকি? আসছে, এখন মানে রেগুলার করি নেই। আচ্ছা, আস্তে আস্তে রেগুলার রেগুলার হয়ে যাবে, ধীরে ধীরে হয়ে যাবে। মিষ্টির সাথে আমাদের সিঙ্গারা হয়, দুই সবজি হয়, ছোলে বটরা হয়, ধোসাও হয়। স্পেশালিটি কি যদি বলে আপনি এখানে এসে? আমি স্পেশালিস্টই দেখেন আমার কাছে দুটো, মানে একটা যেমন আপনি একটা বাটির মধ্যে খাওয়ালাম, ওটা একটা আছে। আচ্ছা, বসন্ত কি বসন্ত বাহার বলে, বসন্ত বাহার। আর একটা মালাই চপ আছে। হ্যাঁ, মালাই চপ, মানে ওটা হয়নি আপনাকে দেখাতে পারেন? আচ্ছা, হ্যাঁ, এখন যদি গরম গরম খেয়ে দিন খুব ভালো লাগছে ওটা। আচ্ছা, ওই একটা আছে, খুব ভালো জিনিস। আচ্ছা, এটা আর গরম রসগোল্লা, গরম তো রসগোল্লা সবসময় সঙ্গে চাও আছে। মিষ্টি চাও আছে, চা, এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। আগে দেখা যেত, আগে দেখা যেত, এখন দেখা যায় না। কমপ্লিট একটা ব্রেকফাস্টের জায়গা। হ্যাঁ, একদম, মানে এখানে ঢুকলে পরে শাকে একদম পেট পুড়ে খেয়ে বেরোবে সকালবেলাতে। তো অবশ্যই চাটা খাবো, চা খেয়ে তারপর দেখবো কেমন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এখানে কিন্তু চা পাওয়া যায়, দুধ চা, র চা, লাল চা, যাই বলুন না কেন। তো আমরা নিয়ে নিয়েছি দুধ ছাড়া লাল চা। সকালবেলাতে দুধ চাটা একটু আমরা অ্যাভয়েডই করি প্রায়, মানে ফুললি প্যাকেজ। আলিপুরদুয়ার শহরে আসলে পরে, গামা মহন্ত অ্যান্ড সন্সে আসলে পরে আরামসে আপনারা ব্রেকফাস্ট করুন, জমিয়ে খান, কোনো সমস্যা নেই। সব ধরনের খাবার এখানে পাওয়া যায়, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকে ফার্স্ট শুরু হলো এখানে, জার্নি আমাদের চলবে, দেখা যাক নেক্সট কি দেখাতে পারি। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা বললে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন। আজ এই অবধি রইলো, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।